আজকের ভিডিওটা বর্তমান সমাজের প্রেম ভালোবাসা নিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিশেষ করে আর কি আমাদের হরমোনাল চেঞ্জের কারণে আমাদের যখন দৈহিক পরিবর্তন ঘটে তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু আভ্যন্তরীণ চেঞ্জও ঘটে থাকে, আমাদের চাহিদাগুলো আলাদা হয়ে যায়, সেই কারণে আমরা মেয়েদের প্রতি আকৃষ্ট হই। উপরে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো যদি কারো জীবনে খারাপ কেউ জুটে যায়, আমরা আগে থেকে যদিও বুঝতে পারি না, তবে কিছু কিছু জিনিস আছে যেটার মাধ্যমে আমরা একটু হলেও পরিত্রাণ পেতে পারি। মানে ঝগড়া হবে, পরিত্রাণ তোমরা পাবে না জীবনে, কিন্তু আমি যেটা বলতে চাইছি একটু হলেও তোমরা রিল্যাক্স থাকতে পারবে। সেটা কি, প্রথম যদি দেখো, শুধু মেয়েদের কথা বলবো না, ছেলেদের মধ্যে এই জিনিসটা আছে, যারা ওভার পজিটিভ, মানে যে কোনো ব্যাপারে তুমি একটা মেয়েকে টেক্সট করছো বা মেসেজ করছো বা কাউকে কোনো লাইক দিলে ওটাতেও কেউ বিরক্তি প্রকাশ করছে, কেন তুমি লাইক দিবে, কেন তুমি ওকে টেক্সট করবে, কেন তুমি ওর মেসেজে রিপ্লাই দিবে, এই ধরনের জিনিস, কেন তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে। তো প্রথম কথা হচ্ছে, যারা ওভার পজিটিভনেস দেখাবে বা সবসময় তোমার উপর একটা আধিপত্য বিস্তার করতে চাইবে, সবসময় তোমার উপর একটা অধিকার, অথচ বিয়ে হয়নি কিন্তু শুধুমাত্র তুমি ওকে পছন্দ করো বলে তোমার প্রতি ও এরকম ধরনের একটা মনোভাব দেখায় যে না, ওর পারমিশন ছাড়া কিছু করা যাবে না। তো প্রথমে ছেলে হোক বা মেয়ে হোক, কেউ যদি এরকম ওভার পজিটিভ থাকে কোনো বিষয়ের প্রতি, যে কোনো জিনিস নিয়ে, তাহলে বুঝতে হবে যে না, সেরকম মেয়েকে তোমার জীবন থেকে যত তাড়াতাড়ি দূরে সরাতে পারবে তত ভালো। দ্বিতীয় আরেকটা পয়েন্ট বলবো, যে সকল ছেলে বা মেয়েরা দেখবে যে রাস্তাঘাটেই মারপিট শুরু করে দেয়, যে কোনো কথা বলো তো ঠিক আছে, একটা ম্যাচুরিটিরও দরকার হয়, তো চেষ্টা করবে এমন কোনো ম্যাচিওর মেয়েকে দেখার। ম্যাচিওর বলতে এরকম বলছি না যে আমি 30 বা 34 বছরের পরে যে সমস্ত মেয়েগুলোর বয়স হচ্ছে সেগুলো না, আমি বলতে চাইছি যারা বুঝবে ব্যাপারটাকে, এরকম ধরনের মেয়ে, যেরকম ধরো কোনো একটা সিচুয়েশন হলো তো সেই সিচুয়েশনটাকে সে হ্যান্ডেল করবে কীরকম, ছেলে বা মেয়েটা এক জায়গায় বসবে, বসে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই নয় যে আমি একটা রেস্টুরেন্টে বসে আছি, আমি রাস্তাতে যাচ্ছি বা আমি বাইকে যাচ্ছি, সেখানেই ঝগড়া শুরু করে দিলাম, সেখানেই ঝগড়া হতে হতে একটা মারপিটের পর্যায়ে চলে গেলো, এরকম ধরনের যেন মেন্টালিটি না হয়। যদি ছেলেটার হয় তাহলে ছেলেটাকে বাদ দিবে, যদি মেয়েটার হয় এরকম অভ্যাস তাহলে মেয়েটাকে বাদ দিবে, এরকম ধরনের যদি তুমি ক্যারেক্টার বা চরিত্র পাও। তৃতীয়, অতিরিক্ত সন্দেহ যারা করে, মানে ও তোমাকে ভাবতেই পারছে না যে তুমি একজন ভালো মানুষ বা তোমার মধ্যে সচ্চরিত্র আছে, যদি দেখা যায় যে না, প্রতিটা বিষয়ে যে কোথাও যাচ্ছ সেগুলো জায়গা নিয়েও সন্দেহ করছে, কোনো কারোর সঙ্গে কথা বলছো সেগুলো নিয়েও তার মনে বিরূপ মনোভাব প্রকাশ পাচ্ছে, তাহলে এই ধরনের মেয়ে থেকে বা এই ধরনের ছেলে থেকে বেঁচে থাকবে। এদের অবশ্য ক্যাটাগরি বলে লাভ নেই, কারণ তুমি যে ক্যাটাগরিতে যাও না কেন তোমাদের ঝামেলায় পড়তেই হবে। ফোর্থ, মানে আমার মতে আর কি, যে সকল মেয়েরা দেখবে যে কোনো কিছুর রিপ্লাই যদি না পায় তারপরে 2-4 দিন ধরে কথা বলে না, যে কেন তুমি আমার মেসেজে রিপ্লাই করোনি, 2 ঘন্টা ধরে আমি ওয়েট করে আছি, বা বারবার ফোনেই ব্যস্ত থাকতে চায়, বারবার মানে ফোনের উপর ফোন করে, গোটা দিন মানে ওর সময় কথা বলবো, বাকি তোমার কোনো কাজ নেই, ঠিক আছে, তোমার জীবনটা মানে ভ্যালুলেস, কথা না বললেও জ্বালা, কথা বললেও জ্বালা, এরকম যারা অশান্তি সৃষ্টি করে রেখেছে, এই সংখ্যাটাই সব থেকে বেশি। তুমি ওকে আগে ক্লিয়ার করে দেবে যে না, আমি গোটা দিনে হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা কথা বলতে পারবো, তার বেশি নয়। কিন্তু আমরা যখন প্রেমে পড়ি তখন আমরা 2 ঘন্টা কেন, 20 ঘন্টা কথা বললেও আমাদের কথা শেষ হয় না। যাই হোক, এটা যখন প্রথম প্রথম কেউ কাউকে পছন্দ করে এই জিনিসগুলো হয় আর কি। তো মেন যেটা কথা, চেষ্টা করবে যেটা বলার, প্রথম ক্যাটাগরিটা বললাম যারা অতিরিক্ত ওভার পজিটিভ হয়ে থাকে, তাদেরকে যদি তোমরা পছন্দ করে থাকো, তাহলে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। দ্বিতীয়, যে ছেলেটা দেখবে বা যে মেয়েটা দেখবে যে তোমাকে অতিরিক্ত সন্দেহ করে, অতিরিক্ত মানে যে কোনো ব্যাপারে তোমার প্রতি ভরসা বা ট্রাস্ট ওর নেই, তাহলে তাকে বাদ দিবে। তৃতীয়, যার ক্ষেত্রে দেখবে কোনো সিচুয়েশন, কোনো পরিবেশ দেখে না, মানে সেটা রেস্টুরেন্ট হোক, রাস্তাঘাট হোক, সেটা কোনো পার্ক হোক, সেই সমস্ত জায়গাতে তারা ঝগড়া তো ঝগড়া, তারপরে মারপিট শুরু করে দিচ্ছে, মানে হাতাহাতি লড়াই হচ্ছে, এরকম আমি অনেক দেখেছি। অনেকে হয়তো ভাবে যে না, এই কথাগুলো হয়তো বাড়িয়ে বলছি, বাড়িয়ে বলছি না, আমি অনেক জায়গায় দেখেছি যে ছেলে আর মেয়েরা মারপিট করছে, এরকম ব্যক্তিকে বাদ দিবে, নিজেদের জীবন থেকে দূরে সরে রাখবে। চতুর্থ, যারা অল্প কিছুতে রাগ করে, মানে তুমি আমাকে মেসেজ করোনি কেন, তুমি আমাকে এটা এনে দাওনি কেন, আমাদের ওখানে যাওয়ার কথা ছিল যাওনি কেন, মানে এই সিচুয়েশনগুলো বুঝো না, কেন যাওনি, কোনো কারণ ছিল কিনা, তো সেগুলো বলার পরেও তার মনে একটা রাগ থেকে যাচ্ছে, এগুলো অবুঝ মেয়েকে বা এরকম অবুঝ ছেলেকে, ছেলেরা এমনি করে না, মেয়েদেরকে বাদ দিবে জীবন থেকে, মানে জীবনের লোড নিবে না। কিন্তু ফাইনাল যেটা কথা বলবো সেটা হচ্ছে, জীবনে লোড নিবে না যে আমি কাউকে পছন্দ করছি বলে তার জন্য আমি মরে যাবো বা তার জন্য আমি নিজের জীবন দিয়ে দিবো, এরকমভাবে কাউকে পছন্দ করবে না। ঠিক আছে, আমি কাউকে ভালো লাগলো, আমার পছন্দ হলো, সে আমার জীবনে যদি আসে খুব ভালো কথা, যদি নাও আসে তো ওর জন্য আমি মরে যাবো না, ভালোবাসাটা যেন এরকম হয়, পছন্দটা যেন এরকম হয় যে আমি ওকে ছাড়াই থাকতে পারবো, এরকম ধরনের, তাহলে অনেকে বলবে যে না, তাহলে তুমি ভালোবাসো নি, তোমার হয়তো পছন্দটা ভালো ছিল না, ওরকম ব্যাপার নয় যে ওকে ছাড়া চলতে পারবো না, এরকম ধরনের যেন মেন্টালিটি বা এরকম ধরনের যেন মানসিকতা না থাকে। পছন্দ করছো করো, যে কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু ওকে ছাড়াও তুমি থাকতে পারবে, ও না হলে তোমার জীবন চলবে না, এরকম ধরনের যেন মানসিকতা পোষণ না করো। আর সব থেকে ভালো জিনিস যেটা, যদি কেউ প্রেম ছাড়া সিঙ্গেল থাকো, তাহলে ওর থেকে বেস্ট লাইফ নেই, যারা সিঙ্গেল আছো তারা বুঝতে পারবে না, তাদের মন ছটফট করবে যে না, কখন আমি ডবল হবো, কিন্তু যারা ডবল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবে যে জীবনে কত জ্বালা কত অশান্তি। ওই জন্য বারবার বলছি, সিঙ্গেল থাকার চেষ্টা করবে, এর থেকে বেস্ট কিছু নেই, ভালো থাকবে সবাই, আর এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।